লামডিং রেল স্টেশনত লাগিল হুয়া ধোয়া। ডিমা হাসাও জেলার জাতিঙ্গা লামপুর স্টেশনের উচরত মালবাহী ট্রেনের ইঞ্জিনের চকা লাইনচ্যুত হওয়ার ফলত লামডিং শিলচর রেলপথত রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। আবদ্ধ হয়ে থাকা যাত্রীসকলের মাজত আছিল বহু কেগী ভোটার। দ্বিতীয় পর্যায়ের বহু ভোটার আবদ্ধ হয়ে পড়ে লামডিং রেল স্টেশন। লামডিং শিলচর রেলপথত দুর্ঘটনা সংঘটিত হওয়ার ফলত রেল চলাচলও আনকি বাতিল হয়ে পড়ে, যার ফলত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় যাত্রীসকলের মাজত। কারণ নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছিল এই সকল যাত্রী। পরবর্তী সময় ভোটারসকলে নিজে বাহনের ব্যবস্থা করে রওনা হয়, কিন্তু প্রায় 15 ঘণ্টার পিছত রেল কর্তৃপক্ষই যাত্রীসকলক উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে। 1250 বাঙ্গালোরের আগরতলা এক্সপ্রেস আর 15611 রঙিয়ার শিলচর অভিমুখে যাওয়া এই দুইখান রেলত আবদ্ধ হয়ে থাকা যাত্রীসকলক বিনামূল্যক বাসে লো যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু দুইখান রেলত দূর দূরণির অহা একাংশ রেল যাত্রী নিজের ভোটাধিকার সাব্যস্ত করব নি ক্ষোভিত হয়ে পড়ে। আনকি একাংশ ভুক্তভোগী রেল যাত্রী কেন্দ্রীয় সরকারক ধিক্কারও দিয়ে। মন্দিরের পর রুখে রাখিছো, এনেকুয়া অবস্থা হয়েছে কালি রাতির পরা ইয়াতে পড়ি আছো। আমার ইমান জিম্মাদার নেতাবিলাক থাকুতে তেওঁলোকৰ এটা কমন সেন্স নাই যে যোৱা কালিৰ পৰা এই আমাৰ লামডিঙৰ পৰা বদরপুর যাবলগীয়া কিমান হাজার হাজার মানুহ পৰি আছে। আজি এটা বিশেষ দিন, যে দিনত মানুহে ভোট দিবার কারণে হে বহুত দূর দূরৰ পৰা আহি আছে। হোজাই পৰা প্ৰণৱ শর্মা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। লামডিং রেল স্টেশনত লাগিল হুয়া ধোয়া। ডিমা হাসাও জেলার জাতিঙ্গা লামপুর স্টেশনের উচরত মালবাহী ট্রেনের ইঞ্জিনের চকা লাইনচ্যুত হওয়ার ফলত লামডিং শিলচর রেলপথত রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। আবদ্ধ হয়ে থাকা যাত্রীসকলের মাজত আছিল বহু কেগী ভোটার। দ্বিতীয় পর্যায়ের বহু ভোটার আবদ্ধ হয়ে পড়ে লামডিং রেল স্টেশন। লামডিং শিলচর রেলপথত দুর্ঘটনা সংঘটিত হওয়ার ফলত রেল চলাচলও আনকি বাতিল হয়ে পড়ে, যার ফলত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় যাত্রীসকলের মাজত। কারণ নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছিল এই সকল যাত্রী। পরবর্তী সময় ভোটারসকলে নিজে বাহনের ব্যবস্থা করে রওনা হয়, কিন্তু প্রায় 15 ঘণ্টার পিছত রেল কর্তৃপক্ষই যাত্রীসকলক উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে। 1250 বাঙ্গালোরের আগরতলা এক্সপ্রেস আর 15611 রঙিয়ার শিলচর অভিমুখে যাওয়া এই দুইখান রেলত আবদ্ধ হয়ে থাকা যাত্রীসকলক বিনামূল্যক বাসে লো যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু দুইখান রেলত দূর দূরণির অহা একাংশ রেল যাত্রী নিজের ভোটাধিকার সাব্যস্ত করব নি ক্ষোভিত হয়ে পড়ে। আনকি একাংশ ভুক্তভোগী রেল যাত্রী কেন্দ্রীয় সরকারক ধিক্কারও দিয়ে। মন্দিরের পর রুখে রাখিছো, এনেকুয়া অবস্থা হয়েছে কালি রাতির পরা ইয়াতে পড়ি আছো। আমার ইমান জিম্মাদার নেতাবিলাক থাকুতে তেওঁলোকৰ এটা কমন সেন্স নাই যে যোৱা কালিৰ পৰা এই আমার লামডিঙৰ পৰা বদরপুর যাবলগীয়া কিমান হাজার হাজার মানুহ পড়ি আছে। আজি এটা বিশেষ দিন, যে দিনত মানুহে ভোট দিবার কারণে হে বহুত দূর দূরৰ পৰা আহি আছে। হোজাইৰ পৰা প্ৰণৱ শর্মা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।